long leg. Long leg, long leg. You get me so long leg. Long leg, long leg. No Eskimo rest. No rest, no rest. আজি আমাৰ এই কোচ আদিবাসী জনগোষ্ঠীটোক খালি বিজেপিয়ে নহয়, আগৰ যিমান সরকার আছিল ইজিবি গল, কংগ্রেস 15 বছর গল, কংগ্রেস সরকারও আমার এই কোচ আদিবাসী জনগোষ্ঠীটোক এনেকৈ প্রতিশ্রুতি দিছিল আর প্রতারণা করেছিল। তারপর 2014 বর্তমানে আমার ভারতের প্রধানমন্ত্রী মাননীয় মোদী ডাঙরিয়ায় যি আমার বঙ্গাইগাঁওত গান্ধী ময়দান রাজহুয়াভাবে এটা প্রতিশ্রুতি দিছিল যে আমি 24 যদি আমি কেন্দ্রীয় সরকার আমি আহো বিজেপি তেনহলে প্রথমতে আমি কোচ আদিবাসী জনগোষ্ঠীটোক আমি জনজীবন করিম। কিন্তু আমি বহুত আশা করেছিল যে বিজেপি অহার লগে হয়তো আমার কোচ আদিবাসী জনগোষ্ঠীটোর কিবা একটা উন্নতি হব বা জনজীবন হব, কিন্তু এটি আমি দেখা পালু বিজেপি অহার পিছতো আজি কংগ্রেস সরকারে যে আমাক প্রতারণা করেছিল আর এই প্রতারণা সেম সিস্টেমত আজি বিজেপিও করে আছে। এটার পর এটা আমাক প্রলোভন দেখাই আছে আর কোচ আদিবাসী জনগোষ্ঠীটোক এটা ভিজে গামছা মানে বুকত দিয়ে আছে। এই কারণে আজি আমি ইয়াত ইউজি আকাশের উদ্যোগত আমি 3 ঘন্টি অবস্থান ধর্মঘট পালন করলো। এই ধর্মঘটের জড়িয়ে আপনার মিডিয়ার জড়িয়ে আমি সরকারক আর কেন্দ্র সরকারক আমি জানাব বিচারি যে আগন্তক এমপিএসের আগত যদি কোচ আদিবাসী জনগোষ্ঠী জনজীকরণ নকরে তাহলে আমি এমপি ইলেকশনত বিজেপির আগস্টত আমি ভয়ঙ্কর গণ আন্দোলন করার আমি বাধ্য হম।